প্রিয় দর্শক মণ্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে অনুপ্রেরণামূলক বক্তব্য দিতে চলেছি সেটির মূল টপিক হলো যে কীভাবে আমাদের মনকে মনোযোগী করা যায়। আমরা কিছু কিছু মনীষীদের কথাও এখানে চলে আসে, তবু আমরা জানি যে ক্রোধ, এই কামনা, বাসনা, মোহ এগুলো আমাদের সংসার থেকে আসে না, এগুলো আমাদের পরিবার থেকে আসে না, এগুলো সহজ কথায় একটা জাগতিক বিষয় না, এগুলো কিন্তু মন থেকেই হয়। তা আমি মন থেকেই কিন্তু আমার জ্ঞান আহরণটা শুরু করব, মন থেকেই কিন্তু জ্ঞান আহরণটা শুরু করতে হবে। তাহলে এই কামনা, বাসনা, ক্রোধ এগুলো আমাদের জাগতিক কিছু না, আমাদের মনের ভিতরে এগুলো ঘটে, তাহলে মন থেকে এগুলো তাড়াতে হবে। আমরা এটাও জানি, স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে জ্ঞান, আমাদের যে জ্ঞান, এই জ্ঞানটা বাইরে থেকে আসে না, এই জ্ঞানটা আমাদের মনের মণিকুঠায় থাকে, মনের মণিকুঠার থেকে সেটাকে আমাদের আহরণ করতে হয়। তাহলে জিনিসটা কী দাঁড়ালো? তিনি আরও বলেছেন, হে ঈশ্বর আমায় চেতনা দাও, আমায় বিবেক দাও, আমায় বৈরাগ্য দাও, যা আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। সব কিছুর মাধ্যমে কিন্তুই আমরা আমাদের মনকে ফোকাস করতেছি। তাহলে মনকে যদি আমাদের মনোযোগী করা যায় তাহলে সব কিছু হয়ে যায়। আমরা আরেকটা কথায় চলে আসি যে তাহলে আমরা কী করব আমাদের মনোযোগী হওয়ার বা আমাদের জীবন গড়ার অনেকগুলো পথ আছে, সেই পথ ধরে এগিয়ে যেতে হবে আমাদের। সেগুলো কী কী? আমরা যদি মনে করি যে আমাদের প্রথমে স্বপ্ন দেখতে হবে, প্রথমে স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন থেকে আমাদের চিন্তা শক্তি জাগ্রত হবে, সেই চিন্তা শক্তি কিন্তু আমাকে কাজে পরিণত করবে। ড্রিম ট্রান্সফর্ম হবে কোথায়? থটে। থট ট্রান্সফর্ম হবে, মানে টার্নস ইনটু অ্যাকশনে চলে যাবে। এটা তো আমাদের সেগুলো যদি আমাদের বুঝতে হয়, যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমরা মনোযোগী হয়ে গড়ে উঠব। তাহলে মনোযোগী হয়ে গড়ে ওঠার জন্য আমাদের কী কী লাগবে? আমাদের স্বপ্ন লাগবে, স্বপ্ন। লেট ইউর ড্রিম ফ্লাই অ্যান্ড গিভ দেম উইংস। ডানা মেলে, স্বপ্নকে ডানা মেলে উঠতে দিতে হবে। তার মানে জীবন গড়ার জন্য স্বপ্ন দেখতে হবে এবং এই স্বপ্নকে ডানা মেলে উঠতে দিতে হবে। আমরা যদি ডানা মেলে উঠতে দিতে পারি, স্বপ্নকে স্বপ্ন ভিতরেই রাখবো সেটা না, ডানা মেলে উঠতে দিতে হবে, সে স্বপ্ন দেখতেই থাকবে। স্বপ্ন যেন একটা উড়ন্ত পাখি, তাকে ডানা মেলে উঠতে দাও, তাহলে আমাদের জীবনের যে সফলতা আসতে পারে। আরেকটা হচ্ছে যে আমাদের ডিফিনাইট গোল থাকতে হবে, উই শুড হ্যাভ এ ডিফিনাইট গোল অফ আর লাইফ। দ্যাট ইজ, আমাদের একটা গোল থাকতে হবে, একটা এম থাকতে হবে। হ্যাঁ, এবং এটা তার মানে আমাদের জীবনের অভীষ্ট লক্ষ্য থাকতে হবে, অভীষ্ট লক্ষ্য থাকতে হবে। প্রথমে বলা হলো স্বপ্ন থাকতে হবে, পরে বলা হলো অভীষ্ট লক্ষ্য থাকতে হবে, ডিফিনাইট গোল থাকতে হবে, স্ট্রং এম ইন লাইফ, ডিফিনাইট গোল থাকতে হবে, তাহলে কিন্তু আমরা উপরে দিকে যেতে পারব। তাহলে এরপরে আমরা যদি বলি যে আমাদের তিন নম্বরে হলো যে অনবরত স্টাডি করতে হবে, অনবরত শিখতে হবে আমাদের মনোযোগী হওয়ার এবং আমরা বড় হওয়ার যে কৌশলটা, অনবরত শিখতে হবে প্রতিদিন, প্রতি মুহূর্ত, ঘুমানোর আগ পর্যন্ত, সকাল থেকে একদম ঘুমানোর আগ পর্যন্ত
আমাকে শিখতে হবে, এবং সকাল বেলার পাখি হতে হবে, সকালেই শিখতে হবে, সকালবেলা উঠতে হবে, সকালে সকালে উঠে উঠে লেখাপড়া করতে হবে। তার মানে অনবরত নতুন কিছু শিখতে হবে, অনবরত, অ্যাকোয়ারিং, অ্যাকোয়ার নলেজ কন্টিনিউয়াসলি, অনবরত শিখতে হবে, এবং অনবরত আমাদের নিজেকে বদলাতে হবে, অনবরত জানতে হবে, নতুন নতুন বিষয় জানতে হবে। এই আমাদের তিনটা ধাপ। তা অনবরত যদি আমাদের শিখতে হয় তাহলে আমাদের একটা লার্নিং করতে হবে। তা লার্নিংটা কী হয়, যদি অনবরত আমরা লেখাপড়া করি তাহলে সেই লার্নিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে কোথায়, লার্নিংটা আমাদের ক্রিয়েটিভিটি বাড়ায়, লার্নিং ক্রিয়েটিভিটি বাড়াবে, আর ক্রিয়েটিভিটি আমাদের চিন্তা করতে শেখাবে, এবং চিন্তা শক্তি আমাদের নলেজ বাড়াবে, নলেজ বাড়াবে। এই নলেজই কিন্তু আমাকে গ্রেট করবে, বড় করে তুলবে, মহান করে তুলবে। তাহলে আমাদের কী দাঁড়ালো, আমাদের অনবরত নলেজ, আমাদের অনবরত শিখতে হবে। শেখার অর্থটা কী, শেখার শিখলে আমাদের ক্রিয়েটিভিটি বাড়বে, তারপরে ক্রিয়েটিভিটি আমাদের চিন্তা করতে শেখাবে, চিন্তা কিন্তু আমাদের নলেজ বাড়াবে, এবং এই নলেজই কিন্তু আমাকে মহান করে তুলবে, মহান করে তুলবে। আরেকটা হলো যে আমাকে হার্ড ওয়ার্কিং করতে হবে, হার্ড ওয়ার্কিং। জিনিয়াস হলো 1%, আর 99% হলো হার্ড ওয়ার্কিং। জিনিয়াস যে হয়, মেরিটোরিয়াস কোনো ফ্যাক্টর না। ডেল কার্নেগি একটা কথা বলেছিলেন যে আমাদের ব্রেন বলে কিছু নেই, ব্রেন হলো চিন্তা শক্তির বিকাশ। তা মেরিটোরিয়াস মেরিটোরিয়াস আমরা করি, কিন্তু এটা কিচ্ছু না, এটা 1%। কেউ কেউ বলে থাকে যে মাত্র 7%, আর 93% হলো আমাদের হার্ড ওয়ার্কিং। তাহলে এই হার্ড ওয়ার্কিং যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা ইয়ে করতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। আরেকটা কাজ হলো যে তোমাকে অধ্যবসায়ী হতে হবে, পার্সিভারেন্স, অধ্যবসায়ী হতে হবে। আর অধ্যবসায়ের সাথে সাথে তোমাকে অনুশীলন করতে হবে, অনুশীলন মানুষকে নিখুঁত করে থাকে, বি কনসিস্টেন্স। আর শেষে একবার পারলে না, দেখতে হবে শতবার, ট্রাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। এই 7টা 8টা গুণ যার ভিতরে থাকবে সেই কিন্তু এটা করতে পারবে। আমরা আমাদের যে প্রথমেই আমি যে কথাটা বললাম যে আমাদের ভিতরে যে কামনা বাসনা, তারপরে যে ক্রোধ, এগুলো কোনো জাগতিক বিষয় নয়। তার কারণ হলো যে এই কামনার থেকে আমার এগুলো আমার মনের ভিতরে থাকে, আমার কামনাকে, আর এই কামনার থেকে কী হয়, ইচ্ছা জাগবে, ইচ্ছা তৈরি হয়। এই ইচ্ছা থেকে আবার বাসনা তৈরি হয়, এই বাসনা থেকে আবার মোহ তৈরি হয়, এই মোহ থেকে কিন্তু ক্রোধ, রাগ তৈরি হয়। আমরা জানি যে একটা আমাদের মুসলমান ধর্মে হাদিস আছে, হ্যাঁ, ইট হ্যাজ বিন ন্যারেটেড বাই হুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক সময় একটা লোক আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন যে হুজুর আমাকে একটা পরামর্শ দেন। হুজুর কিছুক্ষণ পরে বললেন যে কখনো রাগ করবা না। তারপর বলছে হ্যাঁ এটা তো আমি জানি। তারপরে তো আবার বলে আর একটা পরামর্শ দেন। তারপরে তিনি বললেন যে না, রাগ করবে না, ডোন্ট গেট অ্যাংরি। তো এইখান থেকে আমাদের কী বোঝা যায় যে আমাদের এইগুলো দমন করতে হবে, হ্যাঁ, এইগুলো দমন যে করতে পারবে সেই কিন্তু আমাদের ইচ্ছা থেকে যে বাসনা হচ্ছে, বাসনা থেকে যে মোহ হচ্ছে, মোহ থেকে যে ক্রোধ সৃষ্টি হচ্ছে, এগুলো কিন্তু করার জন্যে যে পদ্ধতি বর্তমান সময়ের যেটা হচ্ছে করতে হবে আমাদের সব সময়, সেটা হলো মেডিটেশন। মেডিটেশন মানে আমরা সবাই বুঝি, একটা জায়গাকে ফোকাস করতে হবে।
একটা জায়গায় প্রকাশ করতে হবে, একটা বাড়ি, একটা সুন্দর দ্বীপ, একটা সুন্দর, যেমন আমাদের বাংলাদেশের কক্সবাজারের আমি গেছি, ওখানে গিয়ে সুন্দর করে যে দৃশ্যগুলো দেখেছি সেই দৃশ্যগুলো আমার মনের ভিতরে রেখে সেটা নিয়ে চিন্তা করতে হবে। স্পেন্ড সাম টাইম ফর ইউর সেলফ। আমাদের এক স্যার বলতেন যে আমি সারা দিন অফিসে কাজ করলাম শুধু সন্তানদের জন্য, এখন আমি এক্সারসাইজ করছি আমার নিজের জন্য। তার মানে কি? স্পেন্ড সাম টাইম ফর ইউর সেলফ, আপনার নিজের জন্য কিছু সময়। আমাদের দেহ তো সেই পরিশ্রম করতে চায়, কিন্তু আমরা পরিশ্রম করাই না, আমাদের পরিশ্রম করতে হবে। তাহলে কী কী এইগুলোর থেকে যদি আমরা নলেজ গেইন করতে পারি, তাহলে আমাদের মেডিটেশন করতে হবে, মেডিটেশন করার যোগা করতে হবে, যোগা তো আমরা বুঝি, হ্যাঁ, শ্বাস নিতে হয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এগুলো সবাই আমরা অন্য ভিডিওতে আমরা জানি। আর ফিজিক্যাল এক্সারসাইজ, হ্যাঁ, জাস্ট 30 মিনিটস ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো যদি আমরা করি তাহলে আমাদের আমাদের কোনো কোনো দার্শনিকরা বলছে যে তুমি খেলাধুলা তোমার লেখাপড়া করার পরে তুমি চার ঘন্টা পর লেখাপড়া করো, খেলাধুলা আগে করো, চার ঘন্টা পর ফিজিক্যাল এক্সারসাইজ করতে বলছে। কেউ কেউ বলছে যে ঘুমও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা অন্য ভিডিওতে বলেছি। তাহলে আমরা সামারাইজ করতে যাচ্ছি, আমাদের জীবনে আমরা যদি বড় হতে চাই তাহলে আমরা কী করব, আমাদের জীবনের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখলেই হবে না, আমাদের জীবনের একটা অভীষ্ট লক্ষ্য থাকতে হবে, এবং আরেকটা থাকতে হবে আমাদের কন্টিনিউয়াসলি আমরা স্টাডি করব, আর আরেকটা করতে হবে হার্ডওয়ার্কিং, বারবার কঠোর হার্ডওয়ার্কিং করতে হবে, আর আমরা অধ্যবসায়ী হব, আর ট্রাই ওয়া অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, বারবার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। আবার সেই স্বামী বিবেকানন্দের কথা দিয়ে কিন্তু আমরা শেষ করছি যে আমাদের জ্ঞান বাইরে থাকে না, আমাদের মনের কোঠায় থাকে, সেখান থেকে আহরণ করো। হে ঈশ্বর, আমায় চেতনা দাও, আমায় বিবেক দাও, আমায় বৈরাগ্য দাও, হ্যাঁ, যা অন্ধকার থেকে আমাদের আলোর পথে নিয়ে যাবে, আমরা যেন সেই পথ দেখতে পারি। এই কথা বলে আজকে আমি আমার বক্তৃতা শেষ করছি। সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংকস লট ফর বিং উইথ মি। আসসালামু আলাইকুম ওয়ান্স অ্যাগেন।